স্যার যে কার্ডের যে বর্ডার গুলো, বর্ডার জিরো দিয়ে দিবা তাহলে একটু হইলো, ও বর্ডার জিরো তো দিলেই হয়। হ্যাঁ আর এই যে বাটনটা আপাতত এমনি রাখছি, আর স্যার এই যে স্যার হোভার এডিটর স্যার এটাকে বানাইছি। ওকে সুন্দর হয়েছে। এইরকম রাখছি স্যার, এই যে এইটিকে স্যার স্ক্যানের ভিতর। আচ্ছা হ্যাঁ, টু তো নাইলে তো কাউন্টার হইব না, কাউন্টার হইতে হলে কি করতে হবে, 240 এগুলা ভিতরে স্প্যান ইউজ করতে হবে, আর ওই স্প্যানের ক্লাস দিতে হবে কাউন্টার, তাহলে কাউন্ট হবে। এখন স্যার এইটার ভিতর স্যার এটা স্যার বাটন এইরকম পরে। আচ্ছা এই যে পিসের এই যে তিন কোনা স্যার এটা আবার তো বাদ রাখছি। হালকা স্যার তাহলে এটা হচ্ছে ওইটার কারণে, কোনো কারণে বাড়ি বাড়ি খাইতেছে, এটা কোনো ইস্যু না স্যার। স্যার এই জিনিসটা করি নাই স্যার। হ্যাঁ এটা সমস্যা নেই, এটা আমরা আমরা বুধবার দিন দেখব, আজকেও দেখাবো যে আমরা কোন কোন আর কোন কোন যে কিউরিট প্লাগইনস নিয়ে কাজ করব স্যার। এটা বাদ দেয় স্যার, এগুলো তো হবারের কাজ না। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা কানে কাজ করছে এই কানে থেকে। ডিজাইন অন্যরকম হয়ে যাবে, দরকার তো নাই। আমরা ফ্ল্যাট আপাতত থাকুক, আমরা যে সকল জে কিউরি ইউজ করছি ওগুলা দিয়ে আপাতত কাজ চালাই দিব, ঠিক আছে? তাহলে কি স্নিপিং টুল দিয়ে কি ইমেজ বানিয়ে নেবো? না ওই যে টেক্সট ইমেজ লেখা আছে যে এ ট্যাগ এর মধ্যে টেক্সট ইমেজ আবার নিচের দিকে যাও তো, স্ক্রল করে একটু নিচের দিকে যাও তো, চালু করো, এটা চালু করো। নিচের দিকে আসো, ধরো যেতে কি আসো, আচ্ছা এটার উপরে যে ডিপটা আছে প্যারেন্ট ডিপটা ধরো তো, দেখো প্যারেন্ট ডিপের মধ্যে কিছু আছে কিনা। নাই এটাতে অনেক। আচ্ছা তারপরে যে পার্টিকেল যে আছে এটার মধ্যে দাও, দেখি পার্টিকেল যে স্ক্রিনশট নিয়ে স্যার।
আর স্যার এটা স্যার উপরে স্যার একটা ই দিছে, এটা ওভারলের মতো দিছে স্যার। হ্যাঁ এটা সহজ তো, হ্যাঁ এটা তো সহজই দেখতেছি, কঠিন কি স্যার? স্যার উপরে ওভারলে স্যার হালকা একটু গোলা করে দিলেই স্যার, তো এইটুকুই। তারপরে স্যার সমস্যা হলে আবার বলেন নি। ঠিক আছে করো ইনশাআল্লাহ সমস্যা হবে, স্যার এগুলা হওয়ার কাজ এখন ওই করি নাই। আগে এমনে ফ্ল্যাট ডিজাইনটা করো, এরপর হচ্ছে এক্সট্রা যে সিএসএস ইউজের বিষয় থাকবে তখন আস্তে আস্তে, ঠিক আছে? জি স্যার, স্যার এমনি ই করে রাখতেছি। হ্যাঁ ডায়াগ্রামটা শেষ করো, এরপর হচ্ছে যেগুলো ক্রিটিক্যাল তারপরে হলে গ্রুপে আলোচনা করতে পারো, আমার সাথে তো কথা হবেই, সমস্যা নাই। আর বাটন স্যার একটা বানিয়ে রাখছি, এটা খালি কপি পেস্ট করতেছি একটা বাটনই। হ্যাঁ সেটাই, আচ্ছা ধন্যবাদ স্যার। ওকে এরপর কে দেখাবা স্যার? আমি ইদে স্যার একটু গা দেখাও ই কই গেলো। স্যার স্ক্রিন শেয়ার করতেছি, মোটামুটি স্যার রেসপন্সিভ হয়েছে স্যার, পুরোটা রেসপন্সিভ আমি করি নাই স্যার। পরে করো সমস্যা নাই, কিন্তু আগে পুরো ফুল ডিজাইনটা শেষ করতে হবে। জি স্যার রেসপন্সিভ তো পার্ট বাই পার্ট। জি স্যার এটুকু করছি স্যার, পুরোটা স্যার করতেছে আস্তে আস্তে পার্ট বাই পার্ট শেষ দিতেছি স্যার। এরপর কে দেখাবা? শান্ত, শান্ত কি অবস্থা? জি স্যার আমি একটু দেখাবো স্যার, একটু সিস্টেম স্যার একটু। মেয়েদের বন্ধু, হায় রে কপাল। জি স্যার কাল যে আমি এসে হইতেছি বন্ধু, ও স্যার আমার হাই স্কুলের বন্ধু ছিল, হাই স্কুলের সাথে পড়ছি। হাই স্কুলে যা মোনা, বেতের বাড়ি খা মোনা। এটা যে আমার এটা তো স্যার, এটা তো আলাদা সেকশনের, এটা প্যাডিং বাড়াইলেও ও তো উপরে ওঠে না, আপনার এই যে স্লাইডারের এর জন্য কি এই যে এটা তো স্যার উপরে স্লাইডার পার্টের মধ্যে। হ্যাঁ তাহলে ইয়া করো, মার্জিন মাইনাস করো সেকশনের স্যার, এই যে এটা সেকশন এটার। হ্যাঁ ক্লাস দাও, এমটি মাইনাস এন ফাইভ, এমটি এন ফাইভ N5. ও N5 নেগেটিভ, স্যার ওই যে ওইটা তো আলাদা সেকশন এর জন্য যে এরকম হয়ে যায়। N5 তো তো দেখি আবার। জি স্যার যাও, ফুটে যাও নাকি জায়গাতে
আচ্ছা দাও তো এই জায়গাতে দেখি কাজ হয় কিনা। কি দিব স্যার? এমবি এমবি n5 এমবি ড্যাশ n5 না স্যার সেম অবস্থা। সেম অবস্থা স্যার। ওইটারে ধরো, সেকশনটারে ধরো, দেখি এটা সে কোন জায়গাতে ধরছে। সেকশন ওই যে পাশে ডান পাশে সেকশন আছে না, ডান পাশে সেকশনটা আছে না, যে এই মাত্র যেটা দিছে এমবি এন ফাইভ ওইটারে ধরো, ওইটারে একটু ধরো। হ্যাঁ উপরে যাও সেকশনটা, সেকশন কিন্তু উপরে ঠিকই গেছে। জি স্যার উপরে গেছে তো কাজ হইতো তাই তো? জি স্যার। আচ্ছা ওই মেইন এর মধ্যে একটা ক্লিক করো, মেইন। হ্যাঁ মেইন, হ্যাঁ ডাবল ক্লিক করে এটার মধ্যে একটা ক্লাস লেখো রিলেটিভ। ডাবল ক্লিক মেইন এর মধ্যে, মেইন এর মধ্যে, হ্যাঁ লেখার মধ্যে মেইন যে যে লেখা, হ্যাঁ একটা স্পেস দাও দিয়ে ক্লাস লেখো ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে লেখো রিলেটিভ পজিশন ড্যাশ রিলেটিভ। সার্ভিসে বাইরে ক্লিক করেন। হ্যাঁ বাইরে একটা ক্লিক করো। এটা ওই যে VH100 এর জন্য কাজ করতেছে না, বুঝতে পারছি। এটা এটা ভিতরে কিন্তু ঠিক হয়ে গেছে, মানে ওভারলে কিন্তু ঠিকই হয়ে গেছে কিন্তু কাজ করতেছে না। এটার ভিতরে এই সেকশনের ভিতরে আমরা ওইটারে ইউজ করে দিই। ওকে তাহলে স্যার এটা তো স্যার আলাদা সেকশনে নিছিলাম, তাহলে এটা ডিভের ভিতরে নেই নাকি? আচ্ছা দাঁড়াও তুমি কি করছো, যে দাঁড়াও তো একটু দেখি। সেকশন সেকশনের পর বিজি প্রাইমারি নিস। আচ্ছা এই যে তার একটা কাজ করতে পারো, ওই যে ওই এমবি 5 এন 5 ওটা কেটে দাও। এই যেটা স্যার এটা না, তারপর হচ্ছে নিচে যেটা এই যে বিজি প্রাইমারি দিছো এটার মধ্যে লেখো এমটি নাকি কোনটা? না না তুমি এই যে বি এই যে তুমি যেটা যে বিজি প্রাইমারি যে ডিপটা আছে এটারে কাট করো। এ পুরো ডিপটারে কাট করব, পুরো ডিপটা মানে এটারে খালি করে দিতেছি। সেকশনের ক্লোজিং এর থেকে কপি করো, সেকশনের ক্লোজিং থেকে, সেকশনের ক্লোজিং। আরে ভাই রে ভাই নিচে নিচে নিচেটা 136 নম্বর লাইন।
কাট করবে এই জায়গা থেকে, তুমি আরেকটা খুঁজো না, কাট করো কন্ট্রোল এক্স, তারপরে এই যে সেকশনের ক্লোজিং এর উপরে যে ডিভের ক্লোজিংটা তার নিচে একটা এন্টার দাও, হ্যাঁ দাও একটা এন্টার, এই যে এটা পেস্ট করো, ওকে, হ্যাঁ এবার সেভ করো। জি স্যার উঠছে, জি স্যার উঠছে তো, ঠিক আছে স্যার প্যাডিং বাড়ায় দিলেই হবো, হ্যাঁ যেটা খুশি সেটা বাড়াও এখন, কোনো টেনশন নেই, ঠিক আছে জি স্যার, হয়ে গেছে স্যার, ওকে ওই খালি সেকশনটা রে কেটে দাও তাহলেই হবে স্যার। খালি সেকশন মিয়া এই যে স্যার মাউস নাই তো টাচ প্যাডে স্যার চলে যেতেছে দূরে যেতেছে 132 আমি কোন দিয়ে করেন 132 37 টাচ প্যাডে ইউজ করা ভালোভাবে শিখো, ঠিক আছে আমি যদি গ্রাফিক্স এর কাজও যদি টাচ প্যাড দিয়ে করে ফেলতে পারি তা আবার ক্লিপিং পাদ কি মনে করো? স্যার আমি তো টাচ প্যাড ইউজ করি না, কেমনে বসে বলছো স্যার কেমনে করে হাত দিয়ে করো কয় আবার কেমনে করে? আমি তো স্যার মাউস এর ই স্যার কাজ করতে না টাচ প্যাড এর স্যার দলে কেমনে লাগে স্যার, আমি আমার ল্যাপটপের জন্য কখনো মাউস কিনি নাই। জি স্যার পারবো স্যার, এখন স্যার টাচ প্যাড এর জন্য কলম পাওয়া যায় না? কলম পাওয়া যায় আছে আমার কাছে, তো ওই কলম দিয়ে স্যার এই যে এতটুকু আছে, এই যে স্যার এই ইমেজ গুলো তো স্যার ওই যে কার্ড দিয়ে নিছিলাম, এই যে বর্ডার এর মতো আছে ওদেরটা আবার বর্ডার নাই। আচ্ছা তাহলে ইয়া করো এই কার্ড এর মধ্যে যে বর্ডার জিরো করে দাও ক্লিক করো, আর তোমার তো কার্ড নেওয়ার প্রয়োজন নাই এটার মধ্যে, শুধু ইমেজ এর থাকলে, এর মধ্যে কি ওভারলে আছে কার্ড ইমেজ ওভারলে আছে স্যার? ইমেজের মধ্যে কি কোনো ওভারলে আছে নাকি? ওভার আছে না স্যার? ওভার আছে স্যার, তাহলে তো কার্ড লাগবে। আচ্ছা ঠিক আছে তাহলে কার্ডের মধ্যে ওই যে কোনো একটা বর্ডার জিরো, আরে ভাই সেকশন ছোট করো, আচ্ছা এই যে একটা পাওয়া গেছে স্যার, আমি হোভারের টুকু আপাতত বাকি রাখছি কারণ হ্যাঁ সমস্যা নেই দাও, ওদের হোভারটা এই যে ওদের হোভারটা স্যার এই যে এরকম দেখেন এই যে এরকম হয়ে যায়, হ্যাঁ এটা তো ফু দিলেই হয়ে যাবো, এটা কোনো কাজই না। এই যে স্যার এগুলো এই যে কার্ড ইমেজ ওভারলে দিলে এবো সেটা হোভার বানাই দিলে কাম সাফা, এই কার্ডের মধ্যে দাও বর্ডার ড্যাশ জিরো, বর্ডার ড্যাশ জিরো রাউন্ডেড ড্যাশ জিরো, ব্যাস কাম সাফা, রাউন্ডেড জিরো স্যার তাহলে রাউন্ডটা থাকবে না। পরে ক্লাস বসাই দিলে সমস্যা নেই, আচ্ছা স্যার থ্যাংক ইউ, ওকে না স্যার এটা এমনিতেই ওই অ্যাপ্লাই যখন করি তখন ওই স্যার এই যে ইমেজ 300x300 করা আছে ওইটা ওইটা করতে হয়। এ পর্যন্ত কতগুলো যাবে ইয়া দিলা এক্সাম দিলা? এক্সাম তো স্যার অনেকগুলা দিছি 15-20টার মতো হবে।
দিতে থাকো, আলো স্যার আছে আমার সামনে, একজামের অভাব নাই, এই সপ্তাহে দুইটা আছে। আমি আপনার জব ভালোই কিন্তু পড়া লাগে জবের জন্য, আমি তো বেশি কাজ করি নাই। এইটা একটা সেকশন করছি স্যার, যেটা তোমার কাছে সহজ লাগবে সেই সেকশনে সবার ফার্স্টে শুরু করবে, তাহলে একটু মানে শক্তি শক্তি লাগবে, কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, চাপটা একটু কম হবে, এরকম মনে হয় যে পারি করে ফেলাম। আর স্যার এতটুকু করছি মানে এখনো স্যার ইন্ডেক্সে পেস্ট করি নাই, মানে আলাদা আলাদা করে রাখতেছি। আর স্যার স্লাইডার সেকশন আইডি দিয়ে ডাবল স্কোপ দিয়ে প্যারেন্টের আইডি ধরবা, ধরার পর তারপরে স্পেস দিবা, তারপর হচ্ছে ডাবল মানে ডাবল কোলন আর কি, যেটা আমরা স্কোপ বলি, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সেটার পর প্লেস হোল্ডার লিখবা, প্লেস হোল্ডার লেখা কার্লি ব্র্যাকেট দিয়ে ওটার ভিতরে লিখবা কালার হোয়াইট, এখনই করো, শু দিলেই হয়ে যাবে। এটা প্যারেন্টটাকে ধরো, এটা প্যারেন্টকে ভাই, এটার মাধ্যমে একটা ক্লাসও বানাইতে পারো, ক্লাস গ্লোবাল। হ্যাঁ গ্লোবাল ক্লাস, হ্যাঁ গ্লোবাল ক্লাস বানাইতে পারো কালার হোয়াইট এর জন্য, প্লেস হোল্ডার নাম দিলে ডট প্লেস হোল্ডার, যাও গ্লোবালে যাও বানাই দিই এখন, আরেকজন অন্যরাও জানলো শিখলো সিএসএস এর ভিতরে গ্লোবাল বেশি এসএস এর নিজে ভুলে গেছে কই আছে না স্যার। এটা স্যার কোথায় রাখবো এর ভিতরে? প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার ড্যাশ দাও, প্লেস হোল্ডার ড্যাশ হোয়াইট বা লাইট, আরে এই জায়গাতে না, আরে ইয়ার নাম লিখতেছি ক্লাসের নাম ড্যাশ লাইট, লাইট মানে হোয়াইট হবে বা হোয়াইটও লিখতে পারো, হোয়াইট যেহেতু টেক্সট হোয়াইট আছে, হ্যাঁ হোয়াইট দাও, তারপরে স্পেস দাও, হোয়াইটের পর স্পেস, স্কোপ দাও, দুটা কোলন, দুটা কোলন কিসের ভিতরে স্যার? ডাবল কোটেশনের ভিতরে, হ্যাঁ কালার হোয়াইট, এটা কি স্যার পুরোটা কপি করে নেব স্যার? না শুধু হচ্ছে যে প্লেস, না শুধু প্লাস হোল্ডার নয়, ক্লাস তো এটা জি স্যার, প্লেস হোল্ডার হোয়াইট এটা ক্লাসের নাম,
এটার সাথে ওই যে স্কোপটা আছে না একসাথে লেগে থাকবে বুঝছো, তা আলাদা দিতে ভাই এখানে স্যার। হ্যাঁ এই যে তো বসে দাও, হ্যাঁ বসে দাও, আর ওই যে আছে তুমি আগে ওই যে গ্লোবাল সিএসএস এ যাও, তুমি স্কোপ আর হচ্ছে এই যে হোয়াইট এই দুইটার মধ্যে ফাইট মানে ফাঁকা থাকবে না ঠিক আছে, একসাথে লাগানো থাকবে। হ্যাঁ এটা হ্যাঁ সেভ করে এবার সবকিছু সেভ করে দাও, এটাও সেভ করো। আচ্ছা এবার ব্রাউজারে যাও, রান করো, দেখো সাথে যাও তো। হ্যাঁ স্যার হয়েছে স্যার, ফুল নেই, এই যে একটা গ্লোবাল হয়ে গেল। জি স্যার আমি তো স্যার যা শুনে গেছি দেখাবো স্যার, হালকা একটু করছি। স্যার হ্যাঁ দেখাও, স্যার আপাতত যে এটুকু করা হয়েছে আর কি, ন্যাপবারটা করছি আর স্লাইডার পার্ট করছি, অ্যাবাউটটা করছি আর একটা ফিচার্স পার্ট এটুকু করছি, কালকে রাত্রেই করছি এটু। আমার ওই এইখানে একটু বেশি সমস্যা বলছেন স্যার, ওদেরটা অনেক কমপ্লেক্স লাগতেছে, এই যে ইগুলা ব্যাকগ্রাউন্ড কালার দিছে তারপরে আবার ওভারলে দিছে তারপরে আবার ছবি দিছে। ভাই টেমপ্লেট বিক্রি করার সময় অনেক কিছু খেয়াল রাখতে হয়, কেমনে চুরি করতে কার কষ্ট হবে কোনটা সহজ হবে এগুলো একটু খেয়াল রাখতে হয় ঠিক আছে। জি স্যার পুরোটা শেষ হইলে পরে চিন্তা করছি এগুলা সমস্যা হলে বলবো আপনার, মানে পুরোটা করে নিই আগে। হ্যাঁ সেটাই, কারণ কালকে মঙ্গলবার, কালকে হাতে অনেক সময় পাবা। জি স্যার, তো কালকে 80-90% শেষ করে ফেলার চেষ্টা করবা, আর যত সমস্যা থাকবে আইডেন্টিফাই করে রাখবে ঠিক আছে। জি স্যার, আর কে আছো? কে সাগর দেখাবা? দেখাই স্যার। হ্যাঁ দেখাও। সাগরটা দেখার পর আমরা ব্রেকে যাব, এরপরে আইসা আমরা লাইট বক্সটা দেখবো ঠিক আছে। কিন্তু স্যার এইখানে হালকা এইরকম আছে স্যার, এই লেস লাগাই না স্যার, এটা পারি না, দেখতেছি না বুঝবো কেউ কি দেখছো ওটা, ওটা ফ্রিজ হয়ে গেছে না? জি স্যার ফ্রিজ হয়ে গেছে। সাগর ভাই একটু পানি দিতেছো ভাই, নিয়ে আহেন একটু স্যার, আবার জল দে। হ্যাঁ 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 ওইটাই, আমিও আমিও এইবার দেখাও কিসে।
স্যার নেটওয়ার্ক কেসে গা পরে দেখি ঠিক আছে দাম কি দেখাবা না স্যার আগে নেক্সট ক্লাসে দেখামু আজকে কাজ করি নাই এরকম হবে স্যার এটা পারতেছি না হ্যাঁ স্যার এই নিচের এই লেসটা আপাতত দরকার নাই এবয়েটি যেখানে ইউজ করি মানে পুরা ইয়ের ভিতরে হয়ে যায় মানে পুরা কিসের ভিতরে এটা মানে পুরাটার ভিতরে পুরো টেমপ্লেট এর ভিতরে এটা ছড়া যায় নির্দিষ্ট কোনো কালার নাই না এখানে আবার শুধু এই ডটেড বিজি হ্যাঁ আছে ওই সেকশনে এটা যে এর আগে যে বারবার বুঝাইলাম যে অ্যাবসোলিউট যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই রিলেটিভ বলে দিয়ে ওই জায়গার মধ্যে আটকে রাখতে হবে স্যার এভাবে লেখা দিলে হবে হ্যাঁ ঠিকই তো আছে পজিশন রিলেটিভ এটা ক্লাস আছে না সেভ করো ভয় লাগে স্যার তাও হয় নাই পারমিশন আছে আচ্ছা এবার তুমি ইন্সপেক্ট করো তুমি কি করলে সেটা ঠিক আছে এখন ইন্সপেক্টর এই জায়গাতে তোমার হাইটটা ছোট করো আচ্ছা তারপর যে ডটেটারে ধরছো ডটেটার মধ্যে কি কি দিছো সেটা পড়তেছি এখন জি স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছো ওকে ফাইন উইথ দিছো কি আরে দিছে পজিশন কি ফিক্স ফিক্স দিলে তো এটাই হবে স্যার এইটুকু জন্যই পারতেছি না সারাটা দিন যাবো মাথাতে তো থাকতে হইব দিয়া তুই সফিক আর কিছু আসছিল দাও ঠিক করো
বিসে একটা সাইতা স্যার একটা স্যার এই ছোট ছোট মানে মামা বাড়ি জাবদা কইলা আমার হয়ে গেছে কিন্তু তুমি যেটা করছো এটা এই পলিসিতে না করে অনুবাদ করা যেত আগে শেষ করো পরে দেখাবো ঠিক আছে নাকি কে জানে তুলে তারপরে পরে যখন জমা দিব তখন দিয়ে দেবো রাখতেছি না এখন ভাল লাগে না তো এখন ওইটা দেখি ভাল লাগাইতেছে ঠিক আছে ওকে স্যার এই বাটন গুলো আপনি সব তৈরি করতে পারি না আমাকে একটু দেখেন আচ্ছা দেখো নাও সমস্যা ওকে স্যার ওকে আসসালাম স্যার আচ্ছা পটল সি দেন হচ্ছে আমরা এই যেটা কি করলাম যে অল ডট অল সিএসএস যেটা ছিল এটার কন্ট্রোল ডি করলাম আবার কন্ট্রোল ডি মধ্যে লেখা দিলাম তোমার হচ্ছে লাইট বক্স তো এই যে আমরা রিপ্লেস করে দেব লাইট বক্সে সিএসএস ওকে এখন এই যে লেখা আছে পাথ টু কিন্তু আমরা রাখবো কোথায় আমাদের যে সিএসএস ফোল্ডার আছে ওইটার ভিতরে ওকে এবং দেখো রিলেশনটা এই পাশে রাখছে আমি কি করলাম জাস্ট রিলেশনটা এই পাশ থেকে এই পাশে নিয়ে গেলাম তাহলে আমাদের সবগুলো একই পাশে রইল রিলেশনটা ঠিক আছে আর এই যেতে যে শেষে একটা স্ল্যাশ আছে এটাও কেটে দিলাম ওকে বুঝতে পারলাম ডান জি স্যার এরপরে কি দেওয়া আছে স্ক্রিপ্ট দেওয়া আছে সো ঠিক আছে আমরা স্ক্রিপ্টটা কপি করে নিলাম এবং সে বলে দিছে স্ক্রিপ্টটা কি এই যে বডি ট্যাগ এর ক্লোজিং এ রাখিয়ে দিতে ঠিক আছে দেখো কত সুন্দরভাবে বুঝায় বুঝায় দিতে মেনটা ছোট করলাম ফুটারটা ছোট করলাম এই যে নিচে আসলাম এখন এই যে আমরা এই কাউন্টার জেস্টার আবার কপি পেস্ট করলাম কন্ট্রোল ডি এটার নাম দিলাম লাইট বক্স তার নিচে একটা পেস্ট করে দিলাম ওকে তো এই যেতে দেওয়া আছে পাথ টু lightbox.js তো আমরা এই যেতে কি js ফোল্ডারে যেহেতু রাখবো তো js লেখা দিলাম ওকে ডান তো এখন আমাদের css এবং js এর লিংক আপের পলিসিটা হয়ে গেল তো আমাদের কি করতে হবে এখন একটা লিংক আপ করতে হবে লিংক আপ করতে হলে আমাদের কি করতে হবে এই জায়গা থেকে ডাউনলোড করতে হবে ওকে এটা হচ্ছে এই বছরের জুলাইতে তারা আপডেট করছিল যাই হোক এই যে আমরা প্রথমটা এই যেহেতু লেখা আছে সোর্স কোড দিলাম ক্লিক করে এটা এখন ইনস্টল হবে অনেক ছোট একটা ফাইল আমরা ডাউনলোডে গেলাম যে লাইট বক্স এর জিপ ফাইলটা কাট করলাম কাট করে আমরা আমাদের ক্লাসের রুটে পেস্ট করলাম এটা আমরা এখন এটাকে এক্সট্রাক্ট করে ফেললাম ওকে
এক্সট্রাক্ট করার পর আমরা এই জায়গাতে দেখতেছি যে এক্সাম্পল এক্সাম্পলের মধ্যে তার এক্সাম্পলের যেটা ছিল ইন্ডেক্স ফাইল সেটা এই জায়গাতে দেওয়া আছে। যদি আমাদের কারো বুঝতে অসুবিধা হয় এই জন্য তারা আবার এটা দিয়ে দিছে। যদিও কি এটা আসতেছে ইমেজ গুলো আমাদের এটা দরকার নাই। তারপর সে বলছে যে আমাদের ফাইল গুলো বা আমাদের যে ইয়াগুলো আছে মানে সিএসএস আর জিএস সেটা আনতে হবে এই ডিস্ক থেকে। তো এই ডিস্কের ভিতরে ঢুকলাম সিএসএস এ গেলাম, এই যেহেতু দুইটা ফাইল আছে একটা হচ্ছে লাইট বক্স আর একটা হচ্ছে লাইট বক্স মিন। তো দুটার প্রায় কাছাকাছি আমরা লাইট বক্স মিনটাই নিয়ে যাবো, লাইট বক্স এর দরকার নেই। বুঝতে পারছি এটা হচ্ছে কম্প্রেস আর এটা হচ্ছে কি আনকম্প্রেস ফাইল। ওকে তো কপি করলাম, কপি করার পর আমরা আমাদের 26 নম্বর ক্লাসে ঢুকলাম সিএসএস এ এটাকে পেস্ট করলাম। তো এটাতে আছে লাইট বক্স ডট মিন আর আমরা কি আনছিলাম লাইট বক্স শুধু তাই না, লাইট বক্স। তো আমরা ডট এর পর মিন দিলাম তারপর ডট, তার মানে লাইট বক্স ডট মিন ডট সিএসএস হইলো কমপ্লিট। জি স্যার। এখন আমরা কি করব আবার যাব হয়ে গেল লাইট বক্স এই যে লাইট বক্স আবার ডিস্টে ঢুকব। ঢুকার পর সে কি বললো যে লাইট বক্স নিয়ে আসছে তাই তো। আমরা এই যেতে দেখতেছি লাইট বক্স ডট মিনও আছে তাই না, আবার এই জায়গাতে আছে লাইট বক্স প্লাস ঠিক আছে ড্যাশ জেকুরি ডট মিন। অ্যাকচুয়ালি আমাদের লাগবে এইটা, এটা সে আবার নিচে নিচের দিকে বলে দিছে দেখো। তো সে এই জায়গাতে বলে দিছে যে এটাই চার নাম্বারে যে মেক শিওর জেকুরি হুইচ ইজ রিকোয়ার্ড বাই লাইট বক্স ইজ অলসো লোডেড ঠিক আছে। ইফ ইউ আর অলরেডি ইউজ জেকুরি অন ইউর বেস মেক শিওর ইট ইজ লোডেড বিফোর ঠিক আছে লাইট বক্স জেএস ঠিক আছে। আর জেকিউরি 1.7 বা তার চেয়ে বেশি হলে এটা কি কাজ করবে না ঠিক আছে। যদি কাজ করতে চাই তাহলে আমাদের কোনটা লাগবে যে লাইট বক্স প্লাস ড্যাশ জেকিউরি ডট জেএস পেয়েছি। তো আমাদের লাগবে এইটা মূলত, তো এটা আমরা পেয়ে গেলাম এই যে লাইট বক্স প্লাস ঠিক আছে ড্যাশ জেকিউরি ডট মিন। আমরা এই জেকিউরিটা নিব না এই কারণে কারণ দেখছো এটা ফাইল সাইজ কত এর চাইতে প্রায় 200 KB বেশি। তো এটা যেহেতু আনকম্প্রেস যেহেতু এটা কম্প্রেস ফাইল তো আমরা এটাকে কপি করে নিয়ে যাব। এই জায়গাতে পেস্ট করলাম, এরপরে আমি এই জায়গাতে কপি করলাম কন্ট্রোল সি। তারপরে লিখে এই জায়গায় পেস্ট করলাম। তো এই যেহেতু লাইট বক্স ড্যাশ প্লাস ড্যাশ জেকিউরি ডট মিন ডট জেস পাইছি। জি স্যার। ক্লিয়ার? ওকে বুঝে গেছে? জি স্যার। তো আমাদের এতটুকু ডান। জি স্যার। ওদের কথা মতোই আমরা চলতেছি কাঠের পুতুলের মতো, কোনো সমস্যা নেই চলো। এরপরে সে বলে দিছে 5 নম্বরে যে কনফার্ম দ্যাট দা 4 ইমেজেস লোডেড বাই লাইট বক্স ডট সিএসএস, মানে 4টা ইমেজ আছে যেটা লাইট বক্স ডট সিএসএস এর মধ্যে কাজ করে, সেটা আছে কোথায় ডিস্টের ভিতরে ইমেজেস ফোল্ডারের মধ্যে। ওকে তো আমরা কিছু লোক পাক না থাকি আমরা কি করি এটা আইএমজি লেখা রাখি, তখন আমাদের আবার কি করতে হয় এই আইএমজির ভিতরে আমরা যদি এই ইমেজগুলো চালাকি করে নিয়ে আসতে চাই হয়ে গেল এই যে যে। তো অনেকে মনে করে যে এই ইমেজ সেটটা কপি করে নিয়ে গেলেই হয়ে যাবে ঠিক আছে। ওকে সো আমরাও কপি করলাম সেটটা ইমেজ। ওকে তো ধরো যে আমরা আইএমজি দিছি এই জায়গাতে কি দিছি তাহলে কি করে যে আমাকে কষ্ট লাগে পুরোটা লিখতে আইএমজি। ওকে তারপর এটার ভিতরে পেস্ট করে দিলাম। ওকে ক্লিয়ার? তখন ঘটনাটা কি হবে, ঘটনাটা কি হবে আমরা কাজ করলে তখন বুঝবো ঠিক আছে। তো আমরা এই জায়গাতে গেলাম ঠিক আছে। তো এখন আমরা কি করব যেহেতু আমাদের যা যা দরকার সব এই জায়গাতে সেট আপ কমপ্লিট, তো বেসটা কেটে দিলাম আর বেসটাকে কপি পেস্ট করব, বেস ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে তো এটার মধ্যে আমরা দিয়ে দিলাম লাইট বক্স। ওকে
সেটাকে চালু করলাম। তো আমাদের যে প্রজেক্টের যে ফাইলটা ছিল সেটাকে নিয়ে আসবো, ঠিক আছে? এই হোমের ভিতরেই আছে, চালু করলাম। ওকে, তো রানে ইমেজটা পাই নাই, কোনো সমস্যা নেই। আমরা এক কাজ করি, এটারে এটারে ইমেজেস রাখি, আর ওইটারে ওই যে মানে ধরো যে IMG লেখে যারা তাদেরটার মতো করে আলাদা একটা ফোল্ডার রাখি। হ্যাঁ, IMG দিয়ে বুঝতে পারছি কাহিনীটা কি, তাহলে আর কি ক্লিয়ার হবে তোমার। ধর যে তার IMG নামে ফোল্ডার আছে, ফটোশিপ এন IMG, ওইটার ভিতরে সে কি করলো, এই চারটে ইমেজ দিয়ে দিল। মনে করো যে IMG এর ভিতরে এই ফোল্ডার মানে এই ফাইল গুলো আছে, মানে এই ভিতরের গুলো আছে, বুঝতে পারছি? যেহেতু আমাদের এই জায়গাতে অনেকগুলো চেঞ্জ করা লাগবে, এই কারণে আর কি এই কাজটা করলাম। ওকে, আসলো? জি স্যার। এখন হচ্ছে সে আর কি কি বলল, সে নিচে বলেই দিছে যে কিভাবে এরপরে কাজ করতে হবে। এই যে এখন হচ্ছে ইনিশিয়ালাইজ উইথ HTML, HTML এর মধ্যে ব্যবহার করতে হবে। সিঙ্গেল ইমেজের বেলাতে আমাদের কি কি লাগবে, এ ট্যাগ ইউজ করতে হবে মাস্ট, সাথে HREF এর মধ্যে আমাদের ওই ইমেজের URL-টা দিয়ে দিতে হবে। সাথে হচ্ছে কি, আমাদের লিখতে হবে ডেটা লাইট বক্স, কারণ হচ্ছে এটা যাবে স্ক্রিপ্ট ধরবে ডেটা লাইট বক্স নামে। তারপর আবার কি ডেটা টাইটেল, আমরা যেটা টাইটেল দেবো সেটা ক্যাপশন হিসেবে থাকবে। তো আমি এতটুকু কপি করে নিলাম। নেয়ার পর আমরা আমাদের প্রথম যে ফাইলটা আছে সেটার মধ্যে পেস্ট করলাম। ওকে, এটা এই যে ভিউর মধ্যে এটা কাছে পেস্ট করলাম। এখন এটা কি লেখা আছে, images/g1jpg, কপি করলাম images/g1jpg। ওকে, লাইট বক্স এটা ইমেজ 1, আমরা দিলাম সাপোজ প্রজেক্ট 1, কপি দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রজেক্ট 1, আর এটার নাম দিলাম মাই প্রজেক্ট। সেভ। তো এখন যদি আমরা আমাদেরটাতে রিলোড দেই, আসছে জি স্যার, কিন্তু এটাতে যেভাবে ক্রস সাইনটা ছিল সেটা আসছে, ক্রসটা আসছে না স্যার? তো মনে হয় কি কারণে আসে নাই, কারণ তার বলেই দিছে, এই যেতে কি বলে দিছে, এই যেতে ইমেজেস নামে ওই ফোল্ডারে থাকতে হবে। কোথায় থাকতে হবে, ইমেজেস নামে ফোল্ডারে। তো যারা এখন থেকে চিন্তা করতেছে ইমেজেস না দিয়ে আইএমজি দিবা, তারা অবশ্যই অ্যালার্ট থাকবে, ঠিক আছে? তোমাদের এই ইমেজেসটা হচ্ছে ওয়ার্ল্ডের যত বড় বড় ওয়েবসাইট আছে সবাই এই ইমেজেস নামেই ব্যবহার করে। তো এই কারণে অনেক ধরনের যে কিউরি আছে যারা কি ইমেজেস এর মাধ্যমে ভিতরে ফোল্ডারে ইমেজ দিয়ে রাখে, বুঝতে পারছি? এখন যদি আমরা এটা কেটে দিলাম, আমরা যদি এখন রিলোড দিই আমাদেরটা, এখন দেখবে এই যে প্রথমটাতে আমি ক্লিক করলাম, তারা তাদের যে CSS ফাইল আছে ওইটার মধ্যে সে তারা কি করছে এটা অ্যাড করে রাখছে। এখন আমরা এটা কি সিঙ্গেল সিঙ্গেল চাই, তো আমি আবার তিন নাম্বারটাতে এটা কপি করে দিই সেম জিনিসটা। এই যে এই তিন নাম্বারটাতে কপি করলাম। ওকে, এখন এই যে কি লিখতে হবে, থ্রি। এখন আমি যদি এই দুইটা প্রজেক্ট একই নাম লিখি তাহলে আবার এটা সেট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এটা আলাদা রাখতে হলে এটা আলাদা নাম দিতে হবে, যে লাইট বক্স লাইট বক্স আলাদা আলাদা নামে হইতো, ঠিক আছে? দেখুন হচ্ছে যেটা আমরা দিয়ে দিলাম এটার মধ্যে মাই প্রজেক্ট অল, ঠিক আছে, বা মাই প্রজেক্ট 03, সেভ করলাম। সেভ করার পর আবার রিলোড দিলাম, তিন নাম্বারটাতে দিলে আবার তিন নাম্বারটা। ওকে, প্রথমটা দিলে প্রথমটা। তো এটা হচ্ছে কি সিঙ্গেল ইমেজের বেলাতে আমাদের
এই যে যেতে ডেটা লাইট বক্স এগুলো আলাদা আলাদা হইতে হবে, বুঝতে পারছি? জি স্যার। আর যদি আমরা সেট করতে চাই তাহলে এটা নিচে দিয়ে দিছে, সেট করতে হলে এই যে ডেটা লাইট বক্স এটার ভিতরে যা লেখা থাকবে এগুলো সেম থাকতে হবে, বুঝতে পারছি? টাইটেল ভিন্ন হইতে পারে, ডেটা টাইটেল ভিন্ন হইতে পারে, কিন্তু ডেটা লাইট বক্স এর মধ্যে যা লেখা থাকবে সেম সেগুলাই কাজ করবে। ওকে, তো আমরা কি করবো, এখন একটা সেট বানাই। এই যে দুই নাম্বারটার মধ্যে আমরা দিয়ে দিলাম একটা টু, এটার নাম দিয়ে দিলাম প্রজেক্ট অল, একটা প্রজেক্ট দিয়ে দিলাম 01। ওকে, তারপরে এটারে আবার কপি পেস্ট করব যাতে একই জিনিস থাকবে। তো আমি চার নাম্বারটাতে বসাই দিলাম, শুধু ইমেজটা ভিন্ন দিয়ে দিলাম 4। এই যে দিয়ে দিলাম ইমেজ 2, আর ইমেজ এই যে ক্ষেত্রে দেখো প্রজেক্ট অল, প্রজেক্ট অল সেম, তারপরটাতেও সেম ভাবে দিয়ে দিলাম, এটা হচ্ছে 5 দিয়ে দিলাম 5। এভাবে আমরা যার সাথে লিংক করে দিব সে ওইটার সাথেই কাজ করবে। তো প্রজেক্ট অল এই যাতে আমি দিলাম প্রজেক্ট অল। ওকে, এই ক্যাপশন এটা কোনো সমস্যা নাই, তো মেইন ফ্যাক্ট হচ্ছে যে ডেটা লাইট বক্স এটার মধ্যে যাহা লিখবো সে ওইটারে শো করাবে। তো আমরা এটাকে রিলোড দিলাম, দেওয়ার পর এখন এটাকে ক্লিক করলাম, দেখছো এই যেতে 01 আসছে, আর এটা লেখছে কি ইমেজ 1 অফ 3, এবং দেখো এই যেতে সুন্দর ক্যারোসেলের ওই আইকনটা চলে আসছে। দিলাম ক্লিক, এরপর একটা আসলো, তারপরে দিলাম ক্লিক, তারপর একটা আসলো, এখন দেখো আর এই পাশে নাই, এখন সামনের দিকে চলে আসছে। ওকে, মজার না? জি স্যার। দেখো নিজের ক্যাপশন গুলো ভিন্ন ভিন্ন, দেখছো এই যে প্রজেক্ট 2 প্রজেক্ট অফ, ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে বিষয়। সো আমাদের এখন কি শিখাটা হলো যে আমরা যদি লাইট বক্স এর মাধ্যমে যদি ইমেজটা দেখতে চাই তাহলে এটা সম্ভব, এবং এটা চাইলে রেসপন্সিভ, এটা কিন্তু রেসপন্সিভ এর মতো কাজ করে। ওকে, সাপোজ এই যে আমি এটা দিলাম, এই যে দেখছো এইটা উইথ এর সাথে নিতেছে, দেখছো, অথচ এটা যখন বড় ছিল তখন এটা এরকম বড় হয়ে গেছে। ওকে, তো আমাদের যে কাজটা করতে হবে আমাদের সুন্দরভাবে এটার ব্যবহারটা বুঝতে হবে। ওকে, ক্লিয়ার? জি স্যার। গুড, তো এইভাবে আমরা কি করতে পারি, এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ, দেখো এই যেতে কোনো ক্যারোসেল নাই, কন্ট্রোল নাই, এটা কেটে দিলাম, এটাও সেম, এটাও সিঙ্গেল ইমেজ, কোনো কন্ট্রোল নাই, কেটে দিলাম। তো এটা হচ্ছে কি মাল্টিপল ইমেজ, এটার মধ্যে এটা কন্ট্রোল আছে। ওকে, জি স্যার। ওকে, তো তোমরা ট্রাই করবা এই লেখাটা কিভাবে উপরে ওঠানো যায়, এই ক্রসটা কিভাবে উপরে ওঠানো যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে প্র্যাকটিস করবা, আর কেউ ভালো প্র্যাকটিস করতে পারলে এই যে নিচের বিভিন্ন ধরনের অ্যাকশন দেওয়া আছে এগুলো ইউজ করে টেস্ট করতে পারো, ঠিক আছে? ওকে, জি স্যার। গুড, তো আজকে আমাদের টপিক অলরেডি শেষ, আমরা নেক্সট ক্লাসে যেগুলো শিখবো তার মধ্যে হচ্ছে আইসোটোপ, এটা মনে করো যে এগুলো সব আমাদের ইমেজ, এটা আমরা এইভাবে আছে না? জি স্যার, আঙ্গুজের নোনেট ওই নামে আছিল। হ্যাঁ, সো আমরা এটাও জেনে গেলে আমাদের কাজ সাফা। ও যে শিখা হইলো, আমাদের কাউন্টার শিখা হইলো, আর এটা শিখলে মোটামুটি একটা প্রফেশনাল ওয়েবসাইটে এগুলো থাকে, সাথে লাইট বক্সটা থাকে, লাইট বক্সটা আমরা শিখে ফেলছি। বুঝে আসছে? জি স্যার। ওকে, এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গুগল ম্যাপ কিভাবে অ্যাড করতে হয়, এটা আমি ভুলে গেছিলাম। গুগল ম্যাপ আমরা কি জানি গুগল ম্যাপ কিভাবে অ্যাড করতে হয়? না স্যার। ওকে, তো আমরা আপাতত এটাকে এটা দেই, এটাও এটা দেই, তো আমরা আবার এই বেসটারে কপি পেস্ট করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একটা নাম দিয়ে দেব গুগল ম্যাপ। কপি,
আয় বেটা। আচ্ছা পিআই সর্বজন থাই ওই আপাতত থাই। হ্যাঁ আমরা লাগব। অনেক কষ্ট হয়ে গেছে গা। আচ্ছা সো আমরা গুগল ম্যাপে, এই যে গুগল ম্যাপে ঢুকলাম, তো আমরা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নিব। হ্যাঁ এ এম সি এ আই এল টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, এই যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কত বড়, বিশাল বড় জায়গা। এখন আমরা কি করব, এই জায়গাতে যাব, যাওয়ার পর এই জায়গাতে লেখা আছে দেখো শেয়ার অর এমবেড ম্যাপ, লেখা আছে শেয়ার অর এমবেড ম্যাপ, দিলাম ক্লিক করে। এরপর লেখা আছে এই যে এমবেড ম্যাপ, দিলাম ক্লিক। তারপর এই জায়গাতে দেখো আছে মিডিয়াম, তো আমরা দিয়ে দিলাম লার্জ, অনেক বড়। ওকে ঝামেলাটা হচ্ছে যে এটা উঠে উঠে গেছে, এই যে এই জায়গা থেকে কপি করতে হবে, দেখছো এই যে কপি এসছে না, আচ্ছা এটা বাইরের থেকে আবার আবার যাই শেয়ার ওর এমবেড এমবেড ইমেজ, ঠিক আছে আপনি যেতে দিতাম হচ্ছে লার্জ, ওকে আসছে যে কপি দিলাম কপি। কপি করার পর আমরা যেহেতু সেকশনে রাখবো ফুল স্ক্রিনে, সো এই কন্টেনার আমাদের লাগতেছে না, এই যেহেতু পেস্ট করে দিই, চলে আসে রান করলাম, রান করে ক্রোমে চালু করে দিলাম, চলে আসে আসে। এখন আমাদের দরকার ফুল স্ক্রিন, সো এই জন্য আমরা কি করবো, এই যেহেতু উইথ 100% মানে 800 আছে, আমরা দিয়ে দিলাম 100%, একবার সবার উপরে দেখিয়ে আমাদের কমপ্লিট। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, সহজ না দেখছো, এগুলা যদি তোমাদের প্রথম থেকে শিখাইতাম কেমন হইতো অবস্থা, সব স্যার মাথার উপর দিয়ে যাইতো। হ্যাঁ তোমরা বারবার কইতে যে স্যার এই ডিজাইনে আছে কেমনে করু, হ্যালো ঠিক আছে ডিজাইন শিখতে আগে ওই পর্যন্ত করতে হবে। হ্যাঁ কে আশিক, আচ্ছা ঠিক আছে দেখাও স্ক্রিন শেয়ার করো আমাদের, স্যার এই তোমার বন্ধু কই গেছে মিরাজ, কিন্তু স্যার এই যে ভিউ মানে হাইটটা কাজ করতেছে না স্যার, কন্টেইনারও দিছি স্যার রোতেও দিছি কিন্তু স্যার কাজ করতেছে না, কিসের হাইট স্যার, এই যে এই টেক্সটের হাইটটা স্যার, এই টেক্সটটা যে এই ভিউ হাইট অনুযায়ী স্যার কমবে বাড়বে সেটা করতেছে না স্যার, কমবে বাড়বে বুঝি নাই স্যার, এই যে দেখেন স্যার আমি এটা টান দিয়ে উপরে তুলতেছি তো স্যার ওই টেক্সটের নিচে পড়ে যাচ্ছে স্যার, হ্যাঁ টেক্স তো জায়গায় অতটুকু ফিক্স, এটা তো আর কমবো না, এটা আর কি কমবে,
এটার যতটুকু স্পেস দেওয়া আছে সেটা ততটুকু স্পেসের মধ্যেই আছে, এটার উপরে যে খালি জায়গাটা সেটা তো হচ্ছে প্যাডিং, তাই না? তো সে কি প্যাডিং এর দিকে দিবে নাকি? তাহলে স্যার এটা সমস্যা না স্যার? না এটা তো ঠিকই আছে। এ তুমি একবার উপরের দিকে উঠো, এই যে স্ক্রল আসবে উপরের দিকে উঠাও, উঠাও উপরের দিকে। স্ক্রল নাই স্যার এটার মধ্যে। হ্যাঁ তোমার বলন ইন্সপেক্ট করে ওইটারে উপরের দিকে উঠাইতে। ও স্যার হ্যাঁ ইন্সপেক্টর উপরের দিকে উঠাও। হ্যাঁ ওই যে ওইদিকে দেখো যে স্ক্রল আসছে দেখছো, এটা হচ্ছে ওইটার ওই স্যার এটা তো বাইরে। হ্যাঁ কারণ তুমি ভিউ হাইট যেটা ইউজ করছো সেটা ইউজ করছো কোথায়, ইমেজের ভিতরে না? এই যে দেখছো এই যে স্যার ভিউ সেকশনে স্যার ইউজ করছো। হ্যাঁ এই কারণে তো সেকশন ওই হাইটটাই নিবে। তাহলে স্যার এটা কি কন্টেইনার ইউজ করে দেব? আপনি তো স্যার সেকশনে ইউজ করে দিয়েছেন স্যার। হ্যাঁ তুমি কি চাইতেছো আমি সেটাই বুঝতে পারছি না স্যার। এটা স্যার প্রত্যেকটা ডিভাইসে স্যার ওই অনুযায়ী একটা হাইট নিয়ে নিবে স্যার, ওটা নিচ্ছে না স্যার। কাটো এই যে নীল, এই যে কাটলে তো নিয়ে নিতেছে ভিউ হাইট পুরোটা, কাটো এটা। হ্যাঁ এই যে নিচে পুরো ফুল হাইট তো নিচ্ছে ভাই। আপনি শুধু নিচ থেকে না নিয়ে ওই সাইড থেকে নেন, তাহলে আপনি হাইট করতে পারবেন। আমি চাচ্ছিলাম স্যার এটা স্কল বার না আসা স্যার, এই একটা মিডিয়াম হাইটের থাকলে স্যার এইখান থেকে নিচ থেকে স্যার এটা দিয়ে স্যার স্লাইড করা যাইতো স্যার। তাহলে তুমি এই যে ইমেজের ছবিটা একটু কমাই নিবা। ও স্যার আমি এটা স্যার এখান থেকে করতেছিলাম যে ওটা দিয়ে স্যার করতেছিলাম, তাও স্যার আপনাকে জিজ্ঞাসা করলাম স্যার। হ্যাঁ তাহলে ইমেজের হাইটটা ছোট থাকতে হবে বা হাইট ফিক্স করে দিতে হবে যে ম্যাক্সিমাম হাইট ধর যে 550 পিক্সেল বা 600 পিক্সেল দেওয়া দরকার। জি স্যার পারবো স্যার। এই 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 দুইটাই করছি স্যার। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো দ্রুত করে ফেলতে হবে কারণ কালকে মঙ্গলবার হাতে ছুটি পাবা, তো খুব দ্রুত কাজ করে। ঠিক আছে আমি তো স্যার আমার ওয়াইফাই নাই দিতে পারবো। এরপরে কি আসো? আমি দেখাই স্যার। হ্যাঁ দেখাও। আমি যদি রোটেট যদি দেই স্যার এটা একদম সম্পূর্ণটা সত্যা। হ্যাঁ সাথে তোমরা চিন্তা করছো এই ওয়েবসাইট কে বানাইতে পারবো, আর এখন তোমরা বানাই ফেলছো। প্রথম 15 ক্লাসেও কি তোমরা ভাবছো যে এরকম সুন্দরভাবে রেসপন্সিভ সাইট বানায় ফেলতে পারবা? না স্যার। আচ্ছা মজার বিষয় দেখো, 15টা ক্লাস মিলে তোমরা বেসিক শিখছো আর বাকি 15 ক্লাসের মধ্যে তোমরা এরকম ডিজাইন দুইটা করে ফেলছো। এটারে বলে যে এইভাবে দৌড়া সময় লাগে না স্যার। রাইট, এখন দেখবা আস্তে আস্তে আর একটু বেশি প্র্যাকটিস করলে দেখবা যে খুব দ্রুত কাজ হয়ে যাবে। এখন আর কারো কোনো কিছু দেখানোর আছে? তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।
স্যার অফ টপিক একটা জিনিস দেখাবো দেখাও স্যার এই রিলেটেড না কিন্তু আমার ল্যাপটপে স্যার একটা সমস্যা হইতাছে একটু দেখেন তো স্যার বুঝেন কিনা দেখাও স্যার আমি এই যে রিফ্রেশের জন্য ক্লিক করলে এই সাইট এই বারটা স্যার বাম দিক থেকে আসে সবার তো স্যার ডান দিকে আসে আমারটা বাম দিকে কেন আসতেছে বুঝতেছি না কোনটা বাম দিকে এই যে ক্লিক করলাম এই যে রিফ্রেশের যে এটা এই যে বারটা তাই জি স্যার এই যে এটা স্যার এই যে বাম দিক থেকে আসতেছে সবার স্যার ডান দিকে আসে আচ্ছা দেখি তো আমারটা কোন দিক থেকে আসে আমি তো খেয়াল করিনি হ্যাঁ তাই তো আমারটা তো ডান দিক থেকে আসে স্যার সবারই ডান দিক থেকে আসে আমারও আগে ডান দিক থেকে আসতো কিন্তু এখন কি যে হয়েছে বুঝতেছি না আমরা শেডিং এ কি করছেন এটা কোন শেডিং কোন ডিভাইডে করছেন আমি তো কোথাও টিপি নাই হঠাৎ করে আসতেছে এরকম আচ্ছা তো তো ভালোই মানে এক্সেপশনাল বুঝাই গেছে আবার তো হয়ে গেছে এরকম দেখবে যে আবার ঠিক হয়ে গেছে কোনো কিছু ইনস্টলেশনে বা কোনো কিছু হয়েছে হইতে পারে না এমনিতে যে পার্সোনালাইজ থেকে অনেক সময় অনেক কিছু চেষ্টা করলাম ঠিক করার জন্য কিন্তু স্যার কিছুতেই কিছু হইতেছে না একবার উইন্ডোজও দিছি তাও ঠিক হইছে এইটার জন্য আমি উইন্ডোজ দেয়া লাগব আরে বাবা দেশে জনগণের এই অবস্থা এমনি স্যার যে ছোট ভাই আছে ওর দিতে পারে তো কিছু হইলে উইন্ডোজ এটা কোনো এসেনশিয়াল ইস্যু না ঠিক আছে